দিয়ে কি করো তুমি? আমার তো মাথাই তোরতাছে না। বাজারের কথা কও, কই জানি যে ঘরের মধ্যে হাতে বই থাকো। এই বাজারের ব্যাগটা লইতে কি সময় লাগে না? হ্যাঁ হুনি, বাজারের ব্যাগ বাই করতে তোমার সময় লাগবে কে? না, বাজারের ব্যাগ বানা আমি বালিশের তলে লিয়ে ঘুমাই। কত কথা দরকার নাই। আচ্ছা কও দাও, ব্যাগ দাও। কি কি আনার কথা দেখো, কি কি আনার লাগবো তোমার? তোমার তো বারে এত বড় ফর্টি থাকে, মন মতো হাতাই না লিবারে, মন ওড়ে না তোমার। এই তুমি সকালবেলা সকালে আমার লগে চিল্লাইতাছো কিসের লাগে? চিল্লাই তোমার লগে না, চিল্লাই হইলে আমার কপালের লগে। তো কপালের লগে চিল্লাও, তা আমার লগে চিল্লাও কে? তেলে আমার লগে চিল্লাও কে? তোমার কপালের লগে চিল্লাও। ওই বাজার গাডের যে এত বড় লিস্টি দেখি আর কি, আমার লেগা দেই না, আমার চোদ্দ গোষ্ঠীর লেগা দেই। তোমার ওই যে আদরের একটা মাইয়া আছে, ওর লেগা দেই। ওহো, তালি ঠিক আছে, মেয়ার নিগা যখন হতে আমার কও, এটা ঠিক আছে। খাবই তো আমার এক মেয়া, আমার তো দুই চারটা মেয়া না, একটা মাত্র মেয়া, ও খাবো না খাবো কারা? এই তাইলে আবার এত কাত কাত করো কিসের নিগা? খাইবই তো তোমার মেয়া, আর তোমার মেয়া তো যেই সেই খাবার খায় না, বাইসা বাইসা খাবার খায়। কাপ কাপ কিসের নিগা যে করি, তোমার তো আমার স্বভাব ভালো না। পোষলা যে পাড়াও বাপের বাড়ি, এরা কোনটা যায় আমার বাড়িতে যায়? এই আমার বাপের ভাই কবে পুটলা পাঠাইছি না, একদিন একটু হুজুরি পাঠাইছিলাম, আমার মা ছাটি মাংস খাবার পছন্দ করে তাই পাঠাইছি, এর লেগে তুমি এত কথা কবা? ঠিকই আছে। আচ্ছা তোমার তো একটা ভাই নাই আর একটা বুইনও নাই, তোমার বাপের সয় সম্পত্তিও নাই, ধান চাইলো নাই, কামাইও করে না, হে খায় কোন দিকে? কোন দিকে খায়? এই বাড়ির খাওয়া খায়, আমি জানি না। এই দেখো, তুমি আমার বাপ মারে খোটা দিবা না কয় দিলাম। খোটা দেবো না। খালি খোটা দাও, তোমার সদ্য গোষ্ঠী জন খায় কয়, আমি তো খোটা দেই না। খোটা দাও না, আমার মা যে অসুখ ওই ঘরে পড়ে রয়েছে, তা তো তুমি কোন দিকে গেলা না, আমার মায়ের কিছু দিবার নিকে? বাপের চিন্তা মায়ের চিন্তা তো যথেষ্ট করা। এই কাড়া কয় তোমার মারে দেখি না, সকালে ওনা পান্তা ভাত দিয়ে আইলাম। হ্যাঁ আমার মায়ের যথেষ্ট পরিমাণ তুমি আদর আপ্যায়ন করো। মানে গেছে তোমার মেয়ে তোর বান্ধবী কো বাইরে গেছে? বান্ধবী বাইরে গেছে? মেয়া কিন্তু বিয়ার উপযুক্ত হইছে, এটা দেইকা রাইকো। আর দেইকা রাখতে পারতাম না, আমি যথেষ্ট দেইকা রাখছি এই 17 বছর, যথেষ্ট দেইকা রাখছি। মেলা দেখছ তুমি, তোমার গুণের খবর আমি জানি, তোমার গুণ হলো প্লাস্টিকের, তাই না? সেরা যায় না, দেখ আমার তুমি চিনো? চিনেন না? না আমি তো তোমার চিন্তা চিনে। তুমি এত বড় হয়ে গেছো গা? আমার দেখেন না, এতদিন তো আমি নানুক বাড়িতে আসলাম। কও কি, তুমি তোমার নানির বাড়ি আসিলাও? যাই মাশাল্লাহ, তা কোনে যাবো চাও? যখন যা মন চাই ইচ্ছা খাইয়া যাবা, ঠিক আছে? খাবা খাবা, খাইতে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এবার যাই। এ ধরো খাইও না, আমার বাপের কি টাকা কম আছে নি? আরে হলো, এলাকার মধ্যে আমরা তো বড় ভাই, তোমরা ছোট জিনিস, এত অঙ্গরে যদি 500 টাকা দেয়, তোমরা যদি হতাই খাও, এটা আমি লস নাই। ধরো, না 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 না, আরে নাও সে, নাও 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 নাও, রাগ করো কে, নাও যাও হতাই খাও। ভাই এন আমি টাকা দিছ না, নিও তো পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ ই কইরো, ওই যে কোন আইসক্রিম আছে না, ওই আইসক্রিমটা খাই, ওটা আবার আমার খুব ফেভারিট জিনিস, আমি খাই মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আহ, এত সুন্দর মেয়ে এলাকায় আছে, বিয়া করবার নিকে সারা বাংলাদেশ ঘুরতাছি, মেয়া পছন্দ না, আহ আইডা যাইতাছে, কত কুকুর কইরা আত্মাড়া খালে চর 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 করতেছে, যেভাবেই হোক বিয়ে আমার এটা করণি লাগবো। আসসালামু আলাইকুম কাকা, কিরম আছেন? আল্লাহ ভালোই রাখছে। আহ কাকা, কাকা আপনার শরীর তো ভালো আছে? হ্যাঁ শরীরও ভালো আছে। শরীরের সেবা যত্ন নেবেন আপনি? হ্যাঁ, এখন যান কোনে? বাজারে যাইতাছি বাপু। বাজারে যাইতেছেন? কাকা
একটা জিনিস আমার মাথায় ধরতাছে না ওর বাপে মারা গেল 15 বছর হয়ে গেছে গা এই 15 বছরের মধ্যে ও কোনোদিন স্বপ্নে দেখল না রাস্তাঘাটে আমারে কিছু কইল না আজকে হঠাৎ করে আমারে ধরে নিয়ে কইতাছে আমি আপনার স্বপ্নে দেখছি আঙ্গো বাবা আপনারে আদর আপ্যায়ন করা কইছে খাবার নিয়ে কইছে জিনিসটা জানি আমার কাছে একটু খটকা খটকা লাগে আচ্ছা আদর করবারই বারে স্বপ্নে দেখবারই বারে বাবার বয়সের বয় এ ভাবি ভাবি খালি ঘরের ভিতরে কি করে এই কি হইছে এমন তো চিল্লায় কেউ হ্যাঁ আচ্ছা আমি ঘরের ভিতরে তো কি ঘরে কাম করতেছি কি হইছে রে ভাই কোনে তোমার বাইরে কি আমি ঘরে নিয়ে বয়ে থাকি কাম নাই কামে গেছে হনে মিছা তো কই না বাইরে নিয়ে তো ঘরের ভিতরে বয়ে বা খালি গুসল 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 করে তোমার বাই তো রসগোল্লা আমি ঘরে নিয়ে খালি খাই আর খাই জাগে ওই ওই পাঁচটা দরকার নাই টাকা দেন কিসের টাকা আজকে আমার রাত খরচ বেশি লাগবে পাঁচ সাত হাজার টাকা লাগবো আমার পাঁচ সাত হাজার টাকা তুমি মাসে আমার কয়েক টাকা ইনকাম করে দাও তোমার প্রতিদিন আমি হাত খরচের টাকা দেবো কালকে না দিলাম 2000 টাকা দিছেন দেখি সে হেড ঘুরে গেছে গা আমার তো টাকা নেই দিতে পারবো যাও দিবেন না না দাদা দিলাম তো গরমর করে লাইলে লেগে গেলাম এই খবরটা তুমি কিন্তু কালকে আমার ঘরে ঢুকে সব কিছু নষ্ট আমি এখন সুখী মুখ কিন্তু আসলে কিন্তু পাই গেলাম দিয়া দিবেন দিয়া দিবেন আরে কি করতেছো তুমি দেখো তুমি কিন্তু প্রতিদিন আমার সাথে এরকম করো এগুলো ঠিক না তুমি তো জানো তুমি চাইলে আমি সব টাকা তোমার দিয়ে দিই এই টাকা আমার কাছে ছিল আজকে নাও তুমি তোমার ভাই আসুক নিয়ে আমি আবার 2000 টাকা দেন বাইনা ভালো আছে আর এক টাকা তুই বিশ্বাস কর কালকে কিন্তু পাঁচ হাজার দেবেন তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা কই কই এই যে প্রতিদিন তুমি টাকা নিয়ে যাও আমার কাছ থেকে এই টাকা নিয়ে তুমি কি করো কইবা আরে বাবি বুঝে না আগে টাকা কিভাবে খরচ করছি কম না কিন্তু আজকে টাকা না এবারে সঠিক জায়গা খরচ করো যাই হোক ভাই এই টাকাগুলো বেজরে খরচ করো না 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 ওরে আমার সোনা বাবি বাবি আসলে না তুমি খুব ভালো
কালকে 5000 টাকা দিও দিতে পারলি তো আমি ভালো হ্যাঁ আমরা আসলে ভালো যাও সব কথা কুমু তোমার ভাই আসুক আজকে বাড়ি যাইতাছি বাজারে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই তুমি আমার কাকা কও আবার সালাম করো ঘটনাটা কি আসলে হইছে কি কাকা হ্যাঁ মেলা চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের বয়স তো মেলা আমি যদি আমাদের ভাই কই খারাপ দেখা যা না হ্যার জন্য চিন্তা ভাবনা করে রাখলাম যে না কাকা যেহেতু কাকাই কওছি ও উচিত না আচ্ছা আজকে তোমার জ্ঞান আছে এটা হ্যাঁ জ্ঞান আইল কালকে আমার ভাই কইলে না কালকে কইলাম ওই কালকে কইছিলাম না পরে রাত্রে হইয়া রইছি পরে স্বপ্ন কো বা কইতাছে কই গাদা রে তুই নাই বলি রে ভাই কোসকে কাকা কইস হে আবার দুঃসম্পর্কের মামা তো ভাই বলে আরে বাবু আমি তো মনে করছিলাম যে তোমার মা স্বপ্নে কয়ে দিছে যে নাই বলি রে আব্বা কইও এটা কয় নাই না এটা স্বপ্ন দেয় না আচ্ছা এলাকার ভিতরে কি আরাম হইল এই আর খানে একজনে স্বপ্নে দেখা হয় আঙ্গ আব্বা কইছে যে আমার ছোট গেলে বন্ধু আসাল তার এই আব্বার নাগাল মাইনা চলিস সম্মান করিস আবার হেনাইছি এখন আবার তোমার মায়ের স্বপ্ন দেখছে না এনে কি আরাম বসে লাগায় কাকা মামা আর কাকার মধ্যে তো খুব আর পার্থক্য নাই আগ মা স্বপ্নে আরো কইল কয় হুট গাদা এরা কথা কই তোর কাকারে না মাঝে মধ্যে বাজার ঘাট করবার দিকে কিছু টেহা পয়সা দিস পর আমি না এই যে আপনার দিকে 3000 টেহা নিয়েছি আমি কি করবো ওই বাজার ঘাট করবেন তোমার তোমার টেহা আমি বাজার করবো আমি এটা নিয়ে আসুন না আমি টেহা নিয়ে যাইতেছি বাজারে এই কিসে মাওবারা পোলার বনের ভিতরে এবার দুঃখ দেহারেন আপনি আরে বাবু তুমি কিটা কি কইতেছ তুমি মাওবারা বলে হাত তুমি আমার মাওলা মরে গেছে আমি ইতিম পোলাহান না হাই ইতিমই তো ইতিম পোলাহান রে মনে কষ্ট দেন দেখে না আরে নেন কাকা না না এটা না বাবা ঠিক না নেন নেন কাকা আরে না 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 এই এই রে তোমার কাছে টেহা নেওয়াটা কি আমার ঠিক হইল না ঠিক হবে না কাকা কি আপনি কাকা হইলেও আছেন বাপ হইলেও আছেন আপনি ভালো করে বাজার ঘাট করবেন আমি কালকে আইতাছি আবার তুমি আঙ্গুতে কালকে যাবা না ওই কি বাজার ঘাট করলেন এটা দেখবার নিগে ও হেটে দেখবার নিগে আমি তো এটা তো বাজার ঘাট নাও করা হারি তুমি দেখবা কিভাবে না মা কইল একটু দেখছন করিস মাঝে মধ্যে যাইস আচ্ছা ঠিক আছে করো যাইও আচ্ছা জানতে দে যাইও তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসি দুই ভাই অনু তোমার আমি একটা কথা কইছিলাম ভাই আরে ভাই কথাটা তো কইছিলে আমি মেলা গটকালি করি ঠিক আছে কিন্তু সামে তো মিলা হাত আছে না এখন আমার বেকারে থাকবার কথা তোমরা হ্যাঁ বেকারে থাকবা কে এখন তুমি যে সাইজের সেই সাইজের আমার মেলা কোনা এখন সাইজ মাইজ বুঝি না এটা ওই লিও ও এই ব্যাখ্যা তোর যাবে এটা ওই লিও আমার জানা মতে ইহানির মধ্যে ভালো মেয়ে নাই একটা মেয়ে আছে নাই বেলির ফাইন চেহারা তুমি দুই চোখে দেখবা তোমার হেরা দেখবো যদি পছন্দ হয় মিলা জায়গা তাহলে বিয়া হবো সাতটা ভালোই আছে তোমার তো হ্যান সামনে একটা আছে মানুষ মগা হইলে কেবল সে হারা সোহরা ভালোই আছে তুমি যদি ভালো কো তাহলে হারাও ভালো না না ও নো তাহলে আহ দে ভালো নি বেড়া ভালো হইনি বড়ে সাবা এই ওই তো এই বাজার চলো এর মধ্যে মাংস আছে আলু আছে চাচা সব কিছু আছে এত বাড়ি কে আর এত বাজার কে আল্লাহ এই তোমারে টাকাই দিছি অল্প তুমি এত বাজার নিয়ে আইছো কে টেহার চিন্তা তোমার করো না কোনা আমার মেয়ে খাবো আমি যেন টিয়া পারি টেহা জোগাড় করে বাজার করে নিয়েছি তুই কান্না করো না এই সত্যি কইরা কইছে এত বাজার তুমি কই পাইলা আরে এত কোন বুকে তোমারে আমি কোন টাকা পাইলাম এই তুমি আমার কাছে কইবা না কার কাছে কইবা হ্যাঁ হুনি তুমি কার কাছে কইবা তোমার তো দুই সাইডে ভোগ আছে বাজার করলিও দোষ না করলিও দোষ এত কথা করলে কোন কিছু নিগা তুমি আমার কাছে আসলে ভাই কথা কও
Kona saya ini, amin. Mereka rasa, atau makanya kami kona saya, tak kata puhur balai ini.